সকল ভক্তিমতী মায়েদের চরণে সর্বপ্রথমে অধমা রইল শতকোটি দণ্ড। হরি বল, হরি বল, হরে কৃষ্ণ। জনতায় দীর্ঘদিন ধরে আপনাদের এই এলাকারই ছেলে, আপনাদের ঘরের ছেলে, টাইটেলটা কি জানো দাদা? রতন বসা, আপনাদের ঘরের ছেলে, আপনাদের সকলের প্রিয় সন্তান। তো এখন দাদার সঙ্গে আমার বহুদিনের সম্পর্ক, আর অত্যন্ত ভালোবাসেন। দাদারই জন্য ভালোবাসার জোরে আর আমার প্রভুর কৃপায় আপনাদের মতো অগণিত ভক্ত সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ আমি লাভ করতে পারলাম। আমি সত্যি ধন্য, আমার খুব ভালো লাগছে। আমি ভেবেছিলাম হয়তো একদিনের অনুষ্ঠান, হয়তো তেমন ভক্ত থাকবে না, কিন্তু দাদা যেভাবে আয়োজন করেছে আর সবাই এত ভালোবেসেছেন আমাকে, যে সবাই ছুটে এসেছেন ভগবানের গুণকথা আস্বাদন করতে। তবে হয়তো আপনারা ভাবছেন আমি না জানি কত বড় শিল্পী, কিন্তু নই। আপনারা ভালোবেসে আমাকে বড় ভাবেন তাই হয়তো বড় মনে হয়, কিন্তু আমি বড় নই। ভগবান যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার গুণকথা, তার লীলাকথা ব্রহ্মা বিষ্ণু শিব যুগ যুগ ধরে বর্ণনা করেও সেই নামের অন্ত খুঁজে পাননি বাবা। শাস্ত্রে বললেন শ্রীকৃষ্ণ চৈতন্য লীলা অদ্ভুত অনন্ত, ব্রহ্মা বিষ্ণু শিব যার নাহি পায় অন্ত। আর সেই ভগবানের গুণকথা আমার মতো একজন অধমা পামর মূঢ় জীব সেবা কি জানে। তবে ঈশ্বরের কৃপা, সাধুগুরু বৈষ্ণবের ভালোবাসা আশীর্বাদের জোরেই হয়তো দুটো কৃষ্ণ কথা হরি কথা আমি বলতে পারি। সকল ভক্ত চরণে নিবেদন, ভগবান বললেন আমা হতে আমার নাম বড়। শর্ট করছি কিন্তু এর কভার যদি থাকে নিয়ে আসতে পারেন। ভগবান বললেন আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। সেই ভক্ত হলেন আপনারা, তাই আপনাদের মতো ভক্ত চরণে নিবেদন, সকলে নিজে নিজে চরণ ধুলির কিঞ্চিত কিঞ্চিত অংশ এই অধমের মস্তকে দিয়ে আশীর্বাদ করবেন, যেন দুটো কৃষ্ণ কথা হরি কথা আমি বলতে পারি। লীলা পরিবেশনে অনেক ভুল ত্রুটি হবে, নিজ সন্তান মনে করে আমাকে ক্ষমা করবেন। আজকের বিষয় যে লীলা আস্বাদন করবো, বৃন্দাবন লীলা, শ্রী শ্রী রাধা গোবিন্দ লীলা, শ্রীকৃষ্ণের দান লীলা। দান কোথায় করতে হয়, দান করলে কি হয়, সেটাই আমরা জানবো লীলার মধ্য থেকে। সকল ভক্ত চরণে নিবেদন, ভুল ত্রুটি হলে নিজ সন্তান মনে করে ক্ষমা করবেন। কেবায়া জোরে গৌরঙ্গে Oh!
নদিয়ার চাঁদ আমার গৌরহরি নদিয়ার রাজপথে দাঁড়িয়ে দুটি বাহু প্রসার করে আমাদের মতো পলিহত জীবের কাছে দান চাইছেন বাবা। আজ মহাপ্রভু আমাদের মতো পলিহত জীবের কাছে দান চাইছেন, তো কিসের দান চাইছেন বাবা? শাস্ত্রে বললেন এই পার্থিব জগতে বেঁচে থাকতে গেলে যেমন যা কিছু নিয়ে আমরা বেঁচে আছি সব কিছুর বিনিময়ে যেমন সরকারকে খাজনা দিতে হয়, যে পথে আমরা চলি তার জন্য আমাদের ট্যাক্স দিতে হয়, যে বাড়িতে বাস করি তার জন্য খাজনা দিতে হয়, তাই তো? যে জমিতে ফসল ফলাই তার জন্য খাজনা দিতে হয়। তাহলে পৃথিবীতে যা কিছু নিয়ে বেঁচে আছি সব কিছুর বিনিময়ে যদি খাজনা দিতে হয়, আজ আমার মহাপ্রভু বললেন আমি যে সম্পদ তোমাদের দিয়েছি তার বিনিময়ে দান দাও। কি সম্পদ দিয়েছেন বাবা আমাদের, মনে আছে? এই মূল্যবান দেহ সম্পদ, যে দেহ সম্পদ পাবার আশায় মাতৃগর্ভে জঠর যন্ত্রণা ভোগ করেছি, 84 লক্ষ জনে ভ্রমণ করেছি, এই দেহ সম্পত্তি পাবার আশায় যে দেহ দিয়ে কৃষ্ণ সেবা পূজা করা যায়, কিন্তু দেহ সম্পত্তির
পেয়েছি বটে, যে দিয়েছে তাকে ভুলে গিয়ে, তার সেবা না করে, তার দাস না হয়ে আমরা প্রতিটি জীব মায়ার দাস হয়ে বসে আছি। কি আমার পরিচয়, কোথা থেকে এসেছি, কোথায় যাব, কিছুই আমাদের মনে নেই। সর্বগোস্বামীর মধ্যে একজন গোস্বামী যার নাম হলো বাবা সনাতন গোস্বামী। সনাতন গোস্বামী একদিন, তিনি মস্ত বড় ধনী ছিলেন। হঠাৎ একদিন তার মনে প্রশ্ন জাগল, এই পৃথিবীতে যা কিছু আছে সবই তো আমার, আমি কার? কোনোদিন কেউ ভেবেছি মা? সারা জীবন ধরে আমার আমার করে মারামারি কাটাকাটি করছি, কখনো কেউ ভেবেছি সবই তো আমার, আমি কার? যখন এই প্রশ্ন সর্বগোস্বামীর মধ্যে একজন গোস্বামী সনাতন গোস্বামী তার মনে যেই না জেগেছে মা, আর তিনি ঘরে থাকতে পারছেন না। একদিন সর্বস্ব পরিত্যাগ করে একটা কম্বলকে সঙ্গে করে নিয়ে ঘর ছেড়ে পথে নেমে গেছে। আর পথে ঘুরতে ঘুরতে তিনি জানতে পারলেন যে মহাপ্রভু তিনি নাকি কাশীধামে বিরাজমান। বিলম্ব না করে ছুটতে ছুটতে সেই কাশীধামে পৌঁছে প্রভুর চরণ দুটি বুকের মধ্যে জড়িয়ে ধরে আছাড় খেয়ে পড়েছে। বলছে, দয়াময়, বড় আশা করে এসেছি, আমার বলতে যা কিছু ছিল সর্বস্ব ত্যাগ করেছি, একটা প্রশ্নের উত্তর জানবার আশায়। গৌরহরি বলছে, সনাতনে, সব কিছুর মায়া ত্যাগ করে আমার কাছে এসেছ? ও সনাতন, যে সব কিছুর মায়া ত্যাগ করতে পারি তার কাছে কম্বলটা কেন আছে? বলেছে, ঘর থেকে বাহির হয়ে এক ভিখারিকে ধানে করে শূন্য হাতে গৌরহরির কাছে এসে বলছে, দয়া ভাই, চেয়ে দেখো, আমার বলতে যা কিছু ছিল সর্বস্ব ত্যাগ করেছি, আমার কাছে আর কিচ্ছু নেই, শুধু একটি প্রশ্ন জানবার আশায়, বলো প্রভু, আজ আমি যা জিজ্ঞাসা করব সেই প্রশ্নের উত্তর তুমি আমাকে দেবে? সনাতন, বলো তুমি কি জানতে চাও? দয়াময়, আমি কে? কি আমার পরিচয়? আমি কোথা থেকে এসেছি, কোথায় যাব? আমি কে? কে আমার কেন মনে জানে তো পত্রয়, ইহা না জানে জীবের কইছে হিত হয়। গৌরহরি বললেন, সনাতন, উত্তম প্রশ্ন করেছ। এই যে প্রশ্নটা তুমি জিজ্ঞাসা করেছ, এটা শুধু তোমার ক্ষেত্রে নয়, এই পৃথিবীতে যত জীব আছে প্রতিটি জীবের একটাই পরিচয়, সেটা হলো জীব নিত্য কৃষ্ণ দাস। নিদায় গৌরহরি মন হল, আমাদের প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা পরিচয় আছে, তাই না বাবা? সেটা শুধুমাত্র এই পার্থিব জগতে, আর পরমার্থিব জগতে আমাদের কিন্তু আলাদা আলাদা পরিচয় নয়, আমাদের মতো প্রতিটি জীবের একটাই পরিচয়, আমরা কৃষ্ণ চরণের দাস। কিন্তু সেটা আমরা ভুলে গেছি, আর যেই ভুলে গেছি মায়া পিচাশি আমাদেরকে গ্রাস করেছে। তাই তো মা মহাজন শাস্ত্রে বললেন, জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলি গেল, তাহা ভুলি গেল। জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলি গেল, মায়া পেঁচা সে তার গলেতে বাঁধিল। কিন্তু বাবা, এই কলিতে
এই মায়া পিছাসির কাজ থেকে উদ্ধার হতে গেলে একটাই উপায়, সেটা হলো সদ্গুরুচরণ আশ্রয়। গুরু কৃপা না থাকলে এই জগতে কোনো জীবের যদি গুরু দীক্ষা গুরু শিক্ষা না হয়, শাস্ত্রে বললেন তার পৃথিবীতে বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো, কোনো লাভ নেই। গুরু কৃপা না হলে কখনো গৌর গোবিন্দ চরণ লাভ করা যায় না। এই কলিতে কোনো কষ্ট নেই মা, কোনো সাধন ভজন যাগ যজ্ঞ কিছুই নেই। কৃত্তি যদ্ধায় বিষ্ণু ত্রেতায় যজ্জত মক্ষ তারপরে পরিচর্যঙ্কল তদ্ধরি সংকীর্তন। অন্যান্য যুগে ভগবানকে পেতে গেলে যে কষ্ট করতে হতো, কলিতে কোনো কষ্ট করা লাগে না। যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী সদ্গুরুচরণ আশ্রয় করতে পারে, ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদে পায় ভক্তিলতা বীজ, মালি হয়ে সেই বীজে করে অরপণে শ্রবণে কীর্তনে জল করায় সিঞ্চনে, ক্রমে ক্রমে বাড়ি লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজ ব্রহ্মাণ্ড ভেদি পরম ব্রহ্ম পায়, তদুপরি যায় লতা গোলক বৃন্দাবনে শ্রীকৃষ্ণ চরণ কল্প বৃক্ষে করায়। কোনো কষ্ট করা লাগে না। যদি দুপোটা নয়ন বাড়ি পরিশন করে হা গৌর গৌর বলে কাঁদা যায়, এই কলিতে সহজ উপায় দিলেন হে জগৎবাসী, হরি নাম করো, নাম ছাড়া কলি জীবের গতি নাই, গতি নাই। কত সহজ উপায়, যে যেমন অবস্থায় থাকো না কেন শুধু নাম করো, মধুমাকা হরি নাম। বাবা এই কলিতে আমার মহাপ্রভু যেমন জীবের হাতে পায়ে ধরে হরিনাম প্রচার করেছে, অন্য কোন যুগে কিন্তু এইভাবে হরিনাম প্রচার হয়নি। একবার ভেবে দেখুন মা, সত্যযুগে নারায়ণ তিনি কি বাবা জীবের হাতে ধরে পায়ে ধরে হরিনাম প্রচার করেছে? যে তা যুগে প্রভু রামচন্দ্র তিনি করেছে, দ্বাপর যুগে কৃষ্ণ তিনি কি করেছে? একমাত্র কলিতে আমার মহাপ্রভু জীবের হাতে পায়ে ধরে হরিনাম প্রচার করেছে। একদিন আমার নিত্যানন্দ প্রভুকে বলছে, দাদা কলিজীবের দ্বারে দ্বারে হরিনাম প্রচার করো দাদা। নিত্যানন্দ প্রভু বলছে, নিমাই হরিনাম তো প্রচার করব, কিন্তু কলিহত জীব হরিনাম গ্রহণ করতে চায় না, ওদের কাছে হরিনাম খুব তিত। দাদা সে আমি জানি ওদের কাছে হরিনাম বড় তিত, কিন্তু দাদা গো তার জন্যে তো হাল ছাড়লে হবে না। কত বড় দয়াল ভাবুন মা, ওরা যদি গ্রহণ না করে তার জন্য হাল ছাড়লে হবে না। দাদা আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি, তুমি কি করবে জানো? গৌর হরি শিখিয়ে দিচ্ছে, শোনো দাদা, যে না চাইবে এই হরি নাম নিতে, দাদা গো তুমি আগে তাহার ধরিবে হাতে, যে না চাইবে সবার হাত।
প্রচার করবে, যদি তাতেও গ্রহণ না করে নিজে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদবে, কত বড় দয়া। আজ আমার গৌর হলেও ঠিক তেমনই করেছে মা। তিনি কি করেছে দেখুন, মধুময় বৃন্দাবনে শ্রীমতী রাধারানী বধূকে নিয়ে একই শয্যায় শয়নে আছে। হঠাৎ শ্রীমতী রাধারানী বধূর কোলে ঘুমিয়ে আছে, আর এদিকে গোবিন্দ মনে মনে চিন্তা করছে, আগত কলিযুগে আমি তো নবদ্বীপে গিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হব, আগত কলযুগে আমি তো নদিয়ায় যাব, নদিয়ায় গিয়ে আমি মহাপ্রভু হব। তো সেই যে মহাপ্রভুর বেশ, সেটা একবার রাধারানীকে দেখাতে হবে। এখন রাধারানী বধূর কোলে ঘুমিয়ে আছেন মা, হঠাৎ গোবিন্দ কি করেছে, সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সেই রূপটি ঘুমের মধ্যে রাধারানীকে স্বপ্নের ভিতরে দর্শন করাল। আর যেই না স্বপ্নের মধ্যে দর্শন করিয়েছি, রাধারানী বধূর কোলে ঘুমিয়েছিলেন তো মা, হঠাৎ চমকে উঠেছে, চিৎকার করে উঠছে, প্রাণনাথ, প্রাণনাথ, কি কি হলো প্রাণনাথ, আমি তোমার কোলে ঘুমিয়েছিলাম, হঠাৎ আমি কি দেখলাম। গোবিন্দ বলছে, রাধে কি দেখেছ তুমি বধূ, আমি তো তোমার কোলে শয়নে ছিলাম, যে কিনা তোমাকে ছাড়া আর কিছু বোঝে না, সর্বক্ষণ হানাত প্রাণনাথ বলে কাঁদে, হা বল্লভ প্রাণ বল্লভ বলে কাঁদে। সেই বৃষভান রাজনন্দিনী আজ তোমার কোলে ঘুমিয়ে থেকে স্বপ্নের মধ্যে এক মহাপুরুষের, সেই মহাপুরুষকে দেখে আমার বলতে যা কিছু ছিল আমি সর্বস্ব তার চরণে শুনতে দিয়েছি। বধূ, কি আমার কি হলো, সে জগতে কোন রমণীর যদি দুই স্বামী পদে মতি থাকে, তাকে সবাই কলঙ্কিনী বলে, দ্বিচারিণী বলে, সারা জনম তোমাকে ভালোবেসে তবে কি আমি কলঙ্কিনী হলাম, বলো বধু তুমি একবার বলো, আমি কেন এই স্বপ্ন দেখেছি তুমি বলতে পারো বধু, একবার আমায় বলো। রাধে, এমন করে চিৎকার করে কেঁদো না, আচ্ছা আমায় একটু বলো তো, ঘুমের মধ্যে যে মহাপুরুষকে দেখেছ, তাকে দেখবা মাত্রই তোমার সর্বস্ব চুরি হয়ে গেল, হ্যাঁ কে সে বধূ তুমি বলতে পারো, বলো তুমি সে কে, যে আমার বলতে নারীর নারীত্ব বলতে যা থাকে সর্বস্ব তার চরণে শুনে দিয়েছি, বলো বধূ সে কে। রাধে, যাকে দেখে তোমার সর্বস্ব চলে গেছে সে নিশ্চয়ই আমার থেকে দেখতে সুন্দর, বধূ না তোমার থেকে সুন্দর সে নয়, ঠিক তোমারই মতো দেখতে, তবে পার্থক্যটা কি জানো, তোমার অঙ্গে রাজবেশ আর তার অঙ্গে ছিন্ন মলিন বস্ত্র, তোমার করে মোহন মুরলি তার করে দণ্ড কোমল, তোমার মাথায় চাচুর চিকুর কেশ আর তার মস্তকটি মুন্ড, বলো বধূ তাকে দেখে আমার বলতে যা কিছু তার চরণে কেন শোপে গেল, তুমি বলতে পারো, আমি তো তোমাকে ছাড়া আর কিছু জানি না, আজ কেন আমার এমন হলো, তবে কি আমি কলঙ্কিনী হলাম। বধূ আজ যদি তোমাকে
ভালোবাসে কলঙ্কিনী হতে হয়। আজ থেকে আমি গোটা বৃন্দাবনের সবাইকে বলবো যে ওগো তোমরা কেউ আর গোবিন্দকে ভালোবেসো না, তাকে ভালোবাসলে অবশেষে কলঙ্কিনী হতে হয়। গোবিন্দ বলছে, রাধে শান্ত হও, শোনো রাধে, যাকে ভালোবেসে তোমার নারীত্ব গেছে সে আর কেউ নয়, সে হলো আমি। বধু তুমি কেন, বধু কেন তোমার এমন বেশ, কেন তোমার এমন বেশ বলো বধু, কিসের দুঃখ তোমার, কেন তুমি এমন বেশ পরিধান করেছো, কোথায় গেল তোমার সেই চাচুর কেশ, কোথায় তোমার মোহর মুরলি, কোথায় তোমার রাজবেশ, একবার বলো বধু। গোবিন্দ বলছে, রাধে এই বৃন্দাবনে যত সুখ আছে আমি সব পেয়েছি, কিন্তু তিনটি বাসনা আমার পূর্ণ হয়নি। সেই তিনটি বাসনা কি জানো? শ্রী রাধায় প্রণয় মহিমা, কি দৃশ্যবা নয়বা সত্য জেনাদভূত মধুরিমা, কি দৃশ্যবা মদীয় সৌখানে চেষ্য মদন ভাব, তু কি দৃশ্য বেদিল ভর, তদ ভাবট্ট সমযনী শচি গর্ভ সিন্ধু হরিন্দ। রাধে তুমি তো আমাকে ভালোবাসো, সেই ভালোবাসার মহিমাটা কেমন, তার মধ্যে কি সুখ কি আনন্দ। আমার জন্য ধোয়ার ছলে বসে বসে কাঁদো কেন রাধে, কি সুখ পাও তুমি আমি ভগবান হয়ে সেটা বুঝতে পারলাম না। মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছেন, হে গোবিন্দ যারা তোমাকে ভালোবাসে তারাই জানি তোমাকে ভালোবাসলে কত আনন্দ, তুমি কি করে জানবে, তুমি তো স্বয়ংপূর্ণ স্বতন্ত্র, তুমি বুঝবে না যে তোমাকে ভালোবাসলে কত আনন্দ কত সুখ। বাবা মহাজন একটা দৃষ্টান্ত দিচ্ছেন, একটি মায়ের একটি পুত্র সন্তান বিদেশে চাকুরি করে, মা যখন মাকে ছেড়ে যখন সন্তান চলে যায় তখন মা খুব কাঁদে, আবার সন্তান যখন এক বৎসর পরে ফিরে আসে মা খুব হাসে। তো সেই সন্তান মায়ের কাছে ফিরে এসে মাকে জিজ্ঞাসা করছে, মা আমি তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করব। মা বলছে, একটা কেন, এক বৎসর পরে এলি, বল বাবা যা মনে ইচ্ছা হয় বল। মা আমি যখন তোমায় ছেড়ে বিদেশে যাই তুমি খুব কাঁদো, আবার যখন ফিরে আসি তুমি খুব হাসো, কেন মা, কেনই বা তুমি কাঁদো আর কেনই বা তুমি হাসো। এই প্রশ্নের উত্তর মা দেবে কেমন করে বাবা, কি গো মা আপনারাই বলুন, এই প্রশ্নের উত্তর সন্তানকে বোঝানো যায়? মা বলছে, বাবা এই প্রশ্নের উত্তর আমি তোকে দিতে পারবো না, এ তুই বুঝবি না। সন্তান বলছে, কেন মা, তুমি যদি একটু বুঝিয়ে দাও আমি নিশ্চয়ই বুঝব। বারবার যখন বলছে মা বলছেন, তবে শোন, সন্তান বিদেশে গেলে মা কাঁদে আর ফিরে এলে মা হাসে, এই যে কারণটি এটা যদি জানতে হয় তাহলে তোকে পুত্র সেজে থাকলে হবে না। যদি কখনো তুই নারী হতে পারিস, কোন সন্তানের মা হতে পারিস, আর সেদিন যদি তোকে ছেড়ে তোর সন্তান বিদেশে যায় সেই দিনই জানবি কেন
হাসে আর কেন কাঁদে, পুত্র সেজে থাকলে কখনো বুঝতে পারবি না। মহাজন একবার সে দাঁড়িয়ে বললেন, হে গোবিন্দ, তুমি তো ভগবান, তুমি কি করে জানবে ভক্ত তোমায় ভালোবেসে কত সুখ পায়? সেই দিনে বুঝবে। তুমি যদি কখনো তোমার এই ভগবান জ্ঞান শূন্য করতে পারো, যদি কখনো তুমি ভগবান না হয়ে ভক্ত হতে পারো, ভগবান হয়ে থাকলে বুঝবে না তোমাকে ভক্ত হতে হবে। আর ভক্ত হয়ে যদি ধুলাই গড়া করে দিয়ে হাম কৃষ্ণ কৃষ্ণ বলে রাধারানীকে বলছে, রাইধনী ভাবিয়া দেখিনি মনে তোয়ারূপ কান্তি বিনেত্রীর অসাধুর কবু নয়, তাই তোয়ারূপ কান্তি ধরি তোয়া প্রেম গুরু করি হইব আমি নদিয়ায় উদয়। নদিয়ায় গিয়ে কি করব জানো, আমি ধুলাই গড়া
গোবিন্দের কথা শুনে রাধারানী বদলটা ঘুরিয়ে দাঁড়িয়েছে। গোবিন্দ বলছে, রায়ধনি, তুমি যদি অনুমতি না দাও আমি যাব কেমন করে? এমন করে বদলটা ঘুরিয়ে দাঁড়ালে কেন? রাধারানী বলছে, বধূ, যার অঙ্গ কমল হতেও সুকমল, যার অঙ্গে চন্দন দিতে আমার হাতখানি ধরোহরি কাঁপে, সেই কমল হতেও সুকমল অঙ্গখানি ধুলাই গড়া গড়ি যাবে, আমি সইতে পারব না। রাধে, তাহলে আমি যাবো কেমন করে বলো? বধু, তোমার মনে যদি বাসনা হয় আমি তোমায় বাধা দেব না, কিন্তু তোমার অঙ্গে কোনো বাধা, কোনো বিপদ, কোনো আঘাত পেলে আমি তো সইতে পারবো না বধু, তাই তুমি আমায় সঙ্গে করে নেবে তো? আমাকে কোথায় নেবে জানো বধু? আমায় উপরে রাখিও, তুমি ভিতরে থাকিও, thank you.
তোমাকে ধরে রাখব। তাই তো বাবা উপরে রাধা ভাব ভিতরে কৃষ্ণ, রাধা কৃষ্ণ একাকৃত মিলিত তন আমার দয়ালে গৌর হরি। কিন্তু বাবা অন্যান্য যুগে ভগবান এসেছেন কিন্তু একটি কারণ নিয়ে, শুধুমাত্র লীলা করবার জন্য। আর কলিযুগে আমার মহাপ্রভু এসেছেন দুটি কারণ নিয়ে, একটা হলো লীলা আর একটি হলো জীব উদ্ধার। তাই গৌর হরি, তাই আজ আমার গৌর হরি ব্রজতত্ত্ব ব্রজ ভাব উদ্দীপন হয়েছে, ভাবের আবেশে সেই দাম লীলার কথা মনে পড়েছে বলে কলিহত জীবের দিকে দুটি বাহু প্রসার করে নদিয়া নাগরীকে বলছে, আমায় দান দাও, দান দেহ বলে গোরা ঘন ডাকে, দান দেহ বলে গোরা ঘন ডাকে, দান দেহ বলি গোরা ঘন ডাকে, ভোগ নদিয়া নাগরী সব পড়িল বিপাকে, কিসের দান চাহে আমার গোড়া দিজ মনে, কিসের দান চাহে আমার গোড়া দিজ মনে, পেত্র দিয়া পাগলিয়া রাখায়ে তরণে, পেত্র দিয়া পাগলিয়া রাখায়ে তরণে, এই যে চেপে তো আমায় দান দিয়ে যেতে হবে, যেতে তো দিব না, আমায় দান দিয়ে যেতে হবে, যেতে তো দিব।